শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন করেই নিজেদের অধিকার আদায় করে নিতে নারীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে শিশু একাডেমিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত সরকার নারীর অগ্রযাত্রা ব্যাহত করেছিল। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে 5 নারীকে পুরস্কৃত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি দায়ে দণ্ডিত সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ পূর্বের শর্তে আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এই সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন। নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজধানীর মশা নিধনে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে মিরপুরের সাগুফতা খাল এলাকায় নিউক্লেস মশা দমনে সমন্বিত অভিযান উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এ সময় 10 দিন ব্যাপী এই নিধন কর্মসূচি উদ্বোধনের সময় স্থানীয়রা অভিযোগ করেন, মাঝে মধ্যে মশা নিধনে ওষুধ দেওয়া হয় কিন্তু মশা নিধন হয় না। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই স্লোগানে নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা, আর্থিক, রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে নারী দিবস। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। প্রায় 13 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর যানজট। সেখানে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এবং সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত 25 কিলোমিটার যানজট ছিল। পুলিশ জানায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত 2 লেনে যানবাহন চলাচল এবং সেতুর পশ্চিম পাড়ে 4 লেনের কাজের জন্য এই যানজট হয়েছিল। গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় রেহানা আক্তার নামের এক গৃহবধূর 5 টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের স্বামী জুয়েল আহমেদকে আটক করেছে পুলিশ। মণিপুর এলাকার 3টি জায়গা থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, রেহানা ও জুয়েল প্রেমে জড়িয়ে 2 বছর আগে পালিয়ে বিয়ে করেছিলেন। বগুড়ার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে ফসলের মাঠ জুড়ে বঙ্গবন্ধুর অবয়ব। ধানের মাঠে পাখির চোখে সবুজ বেগুনি ধানের চারায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছে এটি বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্র। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে এই চিত্র। সুইজারল্যান্ডে মুসলিম নারীরা চাইলেও বোরকা পরিধান করতে পারবে না, তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত ইস্যুতে এই নিয়ম প্রযোজ্য হবে না। রোববার সংসদে পাশ হওয়া এই প্রস্তাবে নির্দিষ্ট করে বোরকা কিংবা নেকাবের কথা বলা হয়নি। প্রস্তাবটি বর্ণবাদী উল্লেখ করেছে মুসলিম নারীদের সংগঠন পার্পেল হেডস কার্ভস। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যা 86 লাখ, তাদের মধ্যে 5.5 ভাগ মুসলমান। উইগুরের উপর গণহত্যার অভিযোগকে হাস্যকর, অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার দেশটির বার্ষিক সংবাদ সম্মেলনে এর দাবি করেন তিনি। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার 45% উইগুর মুসলিম। অভিযোগ রয়েছে, গেল কয়েক বছর ধরে সেখানকার উইগুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। শ্রীলঙ্কাকে হারিয়ে 3 ম্যাচ সিরিজ 2-1 ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে দিনেশ চান্দিমালের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 4 উইকেটে 131 রান নেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া টার্গেট পূরণে শুরুর দিকে উইকেট খোয়াতে থাকে ক্যারিবীয়রা। শেষ দিকে ব্যাটিং ঝড়ে 6 বলে 21 রান নিয়ে 6 বল হাতে থাকতেই 3 উইকেটে জয় হয় ওয়েস্ট ইন্ডিজ।